গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, তো বাজারে পুজো হবে আর যার যার বাড়িতে সবাই পুজো করে। বাজারে যাওয়ার কথা ছিল, মানে জেঠিমাদের দোকানেও পুজো হয়, তো মা বলেছিল যেতে, কিন্তু যাওয়া হবে না। তো এই ঘুম থেকে উঠলাম, একটু আগে উঠে একটু রাস্তার ওই দিকটা থেকে আসলাম। জুইকে ওর পাপা নিয়ে বেরোচ্ছে, আর রাত্রিবেলা কালকে বৃষ্টি হয়েছিল, তাই কাদা বাইরে ভিজে জল জমে আছে, তাই জুইকে নামিয়ে দেওয়া যাচ্ছে না। তো চলো দেখতে দেখো ভিডিওটার প্রথম থেকে লাস্ট পর্যন্ত। এখন আমি ঘরটাকে একটু গুছিয়ে নেবো, ঘরটা দেখো পুরো অগোছালো হয়ে আছে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো, আর আমরা অনেকটা ভালো আছি। জুই যেহেতু এখন ঘরে নেই, তাই আমি বিছানাটা একটু গুছিয়ে নিই, না হলে ও যা পরিমাণে দুষ্টুমি করে যে একটা কাজ ঠিকমতো করতে দেয় না। তো দেখো মশারিটা গুটিয়ে আমি এক কোণায় রেখে দিলাম, এবারে কাঁথাগুলো এক এক করে ভাঁজ করে রেখে দেবো। আর একটা বেড, এই যে কালো বেড কভারটা দেখা যাচ্ছে, এটা দিয়ে কাঁথাগুলো একটু ঢেকে দিয়ে রেখে দেবো। তো এবারে বিছানার সাইডগুলো একটু মুড়ে দেবো, সাইডগুলো মুড়ে দিয়ে বিছানাটা ছেড়ে নেবো। তো আমার বিছানা গুছানো কমপ্লিট, এবারে দেখো ঘরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর বস্তাটাও বিছিয়ে দিলাম। আবার বস্তাটা উপর দিক থেকে আবার মুছে নেবো একটু ভালো করে, কারণ কালকেই ধুয়ে দিলাম আর বেশি হাঁটাহাঁটি হয়নি, তাই আর আজকে ধুয়ে দেবো না। ঘর পরিষ্কার করে রেখেই আমি চলে এসেছি বাসন নিয়ে, কলের পরে বাসন মাজতে। তো এই দেখো বেড়াটা খুলে গিয়েছে, আর জুই তো আমার কথা আর কোথায় শোনে, ওই কলের পাড়ে এসে আছে জল নাড়বে। জল নাড়তে বারণ করি, এই দেখো কেমন করে হিলে হিলে কলের মাথাটা দিয়ে জল টেনে টেনে বের করতেছে। মনে হচ্ছে বাচ্চা মানুষগুলো না এরকমই হয়, কোথায় একটু জল পাবে। ও গিয়েছে স্নান করতে, আমি বাসনগুলো মেজেই তারপরেই কয়েকটা জামা কাপড় আছে জুইয়ের সেগুলো ধুয়ে দিয়ে স্নান করে নেব। তো আজকে রোদ কিন্তু বেশি একটা নেই, তবুও দিয়ে দিলাম, কারণ হাওয়াতেই শুকিয়ে যাবে। আমি জামা কাপড় মিলে দিচ্ছি, আর জুই এদিকে জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। তো বন্ধুরা আমি এইমাত্র স্নান করে আসলাম ঘরে, আর এই দেখো ও স্নান করে এসেছে, স্নান করে এসেছে, জুইও স্নান করে একদম রেডি হয়ে গিয়েছে, আর জুইকে ও একটু খাওয়াই দিচ্ছিল, কারণ আমি জামা কাপড় ধুইলাম স্নান করলাম। তো হ্যাঁ ওই দেখো ওইখানে একটা সাদা ফুল লাগিয়ে দিয়েছি আমি মাঝখানে, কারণ ওটা মাথাটা ছিঁড়ে গিয়েছে, জুই ছিঁড়ে ফেলে দিয়েছে, তো ভালো লাগতেছে না দেখতে, তাই লাগিয়ে দিয়েছে। তো জুই শোনা সুন্দর রেডি হয়ে গিয়েছে, আর ওর পাপাও রেডি হয়ে গিয়েছে স্নান করে, আমিও স্নান করে চলে আসলাম ঘরে। তো আজকে যেহেতু বিশ্বকর্মা পূজা, তো বাজারে পুজো হচ্ছে, আর জেঠিমাদের দোকানে ওইখানে পুজো হচ্ছে, তো জুইকে নিয়ে যাবে এখন ওইখানে দোকানে। শোনা ওইদিকে পুকু, বাজারে তো আমি আসিনি, ও এসেছিল, ওকে বললাম যে মোবাইলটা নিয়ে যাও, তো নিয়ে এসেছে, ওইদিকে ভিডিও বানিয়ে নিয়ে গিয়েছে। তো দেখো এখানে টোটোগুলো সব লাইন লাইন করে দাঁড়িয়ে রেখে দিয়েছে, কারণ টোটোগুলোতেও পুজো করবে। যে সমস্ত দোকানগুলোতে লোহা অস্ত্র থাকে সেই দোকানগুলোতে আজকে দিনে পুজো হয়। তো ওইখানে দুই জেঠিমাই পুজো দিচ্ছে, এটা হচ্ছে জেঠিমাদের দোকান। জুই আর জুয়ের বাবা এখানে বসে আছে, আর আমাদের বাড়ির বাচ্চাগুলো সবগুলোই এসেছে। এখানে জেঠু শ্বশুর প্রসাদ রেডি করতেছে,
ফল প্রসাদ রেডি করতেছে আর এদিকে জেঠিমা খিচুড়ি রেডি করতেছে খিচুড়ি নিয়ে এসেছে বাড়িতে বানিয়ে সকালবেলা এখন যাচ্ছি আমরা বাড়িতে অনেক জায়গায় প্রসাদ খেলাম জুইও খেলো এখনো নারকেল খাচ্ছে জুই শোনো কি খাচ্ছ কি নারকেল হ্যাঁ নারকেল কে দিছে টিপ দিছ আর কি দিছ আর কি ক্লিপ আর আর কি তো বন্ধুরা বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা সকালবেলা স্নান করার পর থেকে খিচুড়ি প্রসাদ খেতে খেতে আর ভাত রান্না করা হয়নি এখনো তো এখন আমি একটু ভাত বসাবো রাত্রিবেলা আবার নিমন্ত্রণ আছে পূজোর আজকে প্রসাদ খাওয়ার জন্য তো শুধু এখনকার জন্য একটুখানি ভাত রান্না করে খাওয়া দাওয়া করবো এখন এই যে একটু আগে খিচুড়ি খেলাম তো আমি চলে আসলাম একটু এই যে এখানে জেঠিমাদের বাড়িতে দুটো পুঁই শাক পাতা নিতে বেগুন দিয়ে রান্না করবো জুইকে ঘুম পাড়িয়ে দিলাম জুই ঘুমোচ্ছে ঘুমন্ত অবস্থায় দেখে আসলাম কারণ ও কতক্ষণে উঠবে আর ও কোথায় বা বেরিয়ে গেল তো বেশিক্ষণ লেট করবো না তাড়াতাড়ি করে পুঁই শাক পাতা নিয়েই আবার যাব বাড়িতে আগে বেশি ভয় ছিল আগে জুই উঠেই পড়ে যেত মানে পড়ে যাওয়ার ভয় আর এখন পড়বে না ও উঠলে একটা পাতা নিয়ে নিলাম পুঁই শাক পাতা আর ও বাড়িতে নেই ও গিয়েছে আবার কোথায় বা ঘুরতে গেল জুই ঘুমিয়ে পড়েছে তো চলো এগুলো গিয়ে আগে কেটে নিই আমরা শাক সবজি কাটি তোমাদের বসে পড়লাম আমি শাক নিয়ে শাক কাটতে আমিও বাড়িতে আসলাম এসে দেখি জুই উঠে পড়েছে আর বাবা নিয়ে বেড়াচ্ছে তো পুঁই শাক পাতাগুলো কেটে নিচ্ছি বেগুন দুটোই আছে বেশি বেগুন নেই আসলে বটিতে আমি বেশি একটা ভালো কাটতে পারি না তাই ছুরি দিয়েই কাটি সবসময় ছুরি দিয়ে কাটলে তাড়াতাড়ি হয় আমার কাছে তবুও যখন সময় থাকে তখন বটিতেই কাটার চেষ্টা করি তো এইদিকে দেখো শাকটা আমি ধুয়ে নিচ্ছি আর আলু দিলাম না কারণ আলু আছে পুরনো আলু তো ওগুলো বেশি একটা সেদ্ধ হতে চায় না ভালো আর শাকটা তো গলে যাবে বেগুনটাও গলে যাবে আলুগুলো কাঁচাই থেকে যাবে তাই আর আলু দিলাম না ওই আলুগুলো শুধু ভাজাই খাই ভাজাই খেতে তাহলে ভালো লাগে আর সেদ্ধ হয় এই হচ্ছে আমাদের পুঁই শাকের ঘণ্ট পুঁই শাক আর বেগুনের রাত্রিবেলা রান্না হবে না আমি কিন্তু ভাতের মধ্যে নিয়ে নিয়েছি আর এইটুকু রইল তো রাত্রিবেলা প্রসাদ খেতে যাব আমরা তো বাবা একটা জুয়ের জন্য মৌসুম্বি লেবু নিয়ে এসেছিল তো ওটা কেটে দিলাম ছোট ছোট পিস পিস করে এভাবেই খায় জুই তো
ভালো করে বসো, বাবু হয়ে বসো। হ্যাঁ ওরকম করে খাও, এদিকে দেখো তো। তো বন্ধুরা রেডি হয়ে গিয়েছি, আর এখানে বাজারের একদম পাশেই, ওইখানে যাচ্ছি এখন প্রসাদ খেতে। এখন রাত 6:30 বাজে, তো চলো আগে যাই, গিয়ে খাওয়া দাওয়া করে আসি। রাত্রিবেলা আর কোনো খাবার টাবার বানাবো না, কারণ ওগুলো খেয়েই পেট ভরে যাবে, খিচুড়ি আর ঘন্ট। তো চলো যাই, এখন আমরা যাব। তো আমরা চলে এসেছি, আর সবাই দেখো প্রসাদ খাচ্ছে। তো এখানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে দেখলাম যে আমার বাবার বাড়ির ওইদিকে, মানে বাপের বাড়ি, যে আমার যে নিজের যে জন্মদাতা বাপের বাড়ির ওইখান থেকে বৌদি আর একটা বান্ধবী এসেছে। বান্ধবী, আমরা ছোটোবেলায় একসাথেই খেলা করতাম ওইখানে, ওদের বাড়িতেই সব সময় ছোটোবেলায় যেতাম, খেলতাম। তো ওরা এসেছে, ওদের সাথে দেখা হয়ে গেল, আর অনেকক্ষণ গল্প করলাম, কারণ এতক্ষণ খিচুড়ি শেষ হয়ে গিয়েছিলো, আবার বসিয়ে দিয়েছিলো। এই যে এই হচ্ছে বৌদিটা, ব্লু কালারের শাড়ি পরা, আর ওই দিকে দেখো আমার বান্ধবীটা বসেছে, ও ওইখানে প্রসাদ খাচ্ছে, কারণ এই এই টেবিলে জায়গা ছিল না, তাই ওইখানে বসলো। বাপের বাড়ির এলাকার লোকের সাথে দেখা হয়ে খুব খুশি লাগে আর খুব আনন্দ লাগে, আর অনেকক্ষণ গল্পও করতে পারলাম, দারুণ লাগলো। তো এখন আমরা বসে পড়েছি প্রসাদ খেতে, চলো এখন খাই। এই বান্ধবী আর আমি আরও দুই একটা বান্ধবী ছিল, তো আমরা যেখানে যেতাম সব সময় একসাথেই যেতাম, কলেজ থেকে শুরু করে ঘুরতে। তো আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই ছোট হলো বন্ধুরা, কিছু মনে করো না, কারণ আজকে বেশি কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো এখানে দিয়ে দিয়েছে খিচুড়ি আর ঘন্ট। জুই, এই কি করিস, এদিকে দেখ, এদিকে দেখ। ওষুধ নিচ্ছিস কেন? গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে আজকের সকালবেলা। তো আজকের সকালবেলা আমি আমার ভিডিওটা এন্ড করে দিচ্ছি, কালকে রাত্রিবেলা আসার পর আর ভিডিওটা এন্ড করা হয়নি, তাই ভাবলাম যে আজকেই এন্ড করে দিই ভিডিওটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। যা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে একটু অল করে দিও, তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার প্রথমে পৌঁছে যাবে তোমাদের কাছে। বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে আগামীকাল।